আমি একটা স্কুল পেরিয়ে এসেছি, আজ আপনি এমনি এই জায়গাটায় আসেন। তো নৈতিক শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা দুটোরই জিনিস পাওয়া যায় স্কুল থেকে। স্কুলে আমরা এসে শুধু পড়ালেখা করি না, ঠিক আছে, টিচারদের থেকে অনেক কিছু জানতে পারি। যেটা আজকে খুব মহত্ব যেটা স্টার্ট করেছে হলো যেটা বললো যে আপনার বৃক্ষরোপণের কথা স্কুলে। আমি একটা শহরের ছেলে, তো আমি জানি যে শহরের পরিবেশ কীরকম এবং গ্রামের পরিবেশ কীরকম। আমাদের ওখানে শ্বাস নিতে যে কী কষ্ট হয়ে থাকে সেটা যারা শহরে গেছো তোমরা তোমরা ভালোমতো বুঝতে পারবে। আর আরেকটা জিনিস, যে কোভিডের সময় আমরা বুঝেছিলাম যে আমাদের পৃথিবীর অবস্থাটা কী হয়ে গেছিল, তার আগে বিফোর কোভিড এবং আফটার কোভিড কী হলো কী সবাই তো দেখেছো সেই সময় অবস্থাটা কী ছিল। সেই সময় কিন্তু পরিবেশ একদম শান্ত হয়ে গেছিল। কারণটা কি, এখানে সব ক্লাসের ছেলেমেয়েরাই তো আছো, হ্যাঁ, নিউটনের থাকবা কে কে জানে, হ্যাঁ কি আছে নিউটনের থাকবা, উঠতে হবে বসো 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 বলো, একদম প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর একটা জিনিস মনে রাখবে, সমুদ্রে কে কে বেড়াতে গেছো, হ্যাঁ কেউ যাওনি আজ পর্যন্ত, বেড়াতে নিয়ে যায় নাকি বাড়ির থেকে গেছো। সমুদ্রে যদি কোনো জিনিস ছুঁড়ে ফেলে দাও দেখবে সমুদ্র নেয় না, ফেরত দিয়ে দেয়। এমনি একটা জিনিস মনে রাখবে, পরিবেশের সঙ্গে যেমন ব্যবহার করবে ঠিক তেমনটাই রিটার্ন পাবে, বুঝতে পেরেছো। প্রতি বছরের মতো এবছরও বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি, কিন্তু এবার একটা অভিনব কর্মসূচি প্রত্যেক সঙ্গীদের মাধ্যমে, এবং সেই সঙ্গে বৃক্ষরোপণের উপযোগিতা এবং গাছ কেন আমরা রোপণ করবো সেটা তো না তোমাকে জানো, এবং এটাও জানো যে দিনটি যে হারে বিশ্বস্থান বাড়ছে। কারণ এবার দেখো যে সারা বছরের মধ্যে একবারও কিন্তু কালবৈশাখী হয়নি আমাদের এখানে। ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই আজকের যে এনজিও গ্রুপ যারা আছে, প্রগতি প্রগতির প্রতিটি মেম্বারকে আমি ধন্যবাদ জানাই যে তারা আজ সকাল থেকেই, যখন পড়াতাম টিচার হিসাবে তখন এটা চাইতাম যে আমার ছেলেমেয়েরা একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত হোক, কিন্তু তার থেকে বড় পাওনা থাকতো, চাওয়া থাকতো আমাদের যে তোমরা যেখানে থাকো মানুষ হও। আজকে বলতে দ্বিধা নেই, এই ছেলেগুলো কিন্তু কিছু অনেকটা হলে মানুষ হয়েছে, শুধু নিজের জীবনযাত্রার জন্য তারা ভাবে না, পারিপার্শ্বিক জীবনযাত্রা কেমন হবে, যারা দরিদ্র দিন আনে দিন খায় তাদের পাশে কেমনভাবে দাঁড়াতে হবে। আমি বলেছিলাম যে যাবো নিশ্চয়ই যাবো, কারণ আমি একটা স্কুল পেরিয়ে এসেছি, আজ আপনি এমনি এই জায়গাটায় আসেন। তো নৈতিক শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা দুটোরই জিনিস পাওয়া যায় স্কুল থেকে। স্কুলে আমরা এসে শুধু পড়ালেখা করি না, ঠিক আছে, টিচারদের থেকে অনেক কিছু জানতে পারি। তো যেটা আজকে খুব মহত্ব যেটা স্টার্ট করেছে হলো যেটা বললো যে আপনার বৃক্ষরোপণের কথা স্কুলে। আমি একটা শহরের ছেলে, তো আমি জানি যে শহরের পরিবেশ কীরকম এবং গ্রামের পরিবেশ কীরকম। আমাদের ওখানে শ্বাস নিতে যে কী কষ্ট হয়ে থাকে সেটা যারা শহরে গেছো তোমরা তোমরা ভালোমতো বুঝতে পারবে। আর আরেকটা জিনিস, যে কোভিডের সময় আমরা বুঝেছিলাম যে আমাদের পৃথিবীর অবস্থাটা কী হয়ে গেছিল, তার আগে বিফোর কোভিড এবং আফটার কোভিড পিরিয়ডে কী সবাই তো দেখেছো সেই সময় অবস্থাটা কী ছিল। সেই সময় কিন্তু পরিবেশ একদম শান্ত হয়ে গেছিল। কারণটা কি, এখানে সব ক্লাসের ছেলেমেয়েরাই তো আছো, হ্যাঁ নিউটনের থাকবা কে কে জানে, হ্যাঁ কি আছে নিউটনের থাকবা, উঠতে হবে বসো 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 বলো, একদম প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর একটা জিনিস মনে রাখবে, সমুদ্রে কে কে বেড়াতে গেছো, হ্যাঁ কেউ যাওনি আজ পর্যন্ত, বেড়াতে নিয়ে যায় নাকি বাড়ির থেকে গেছো। সমুদ্রে যদি কোনো জিনিস ছুঁড়ে ফেলে দাও দেখবে সমুদ্র নেয় না, ফেরত দিয়ে দেয়। এমনি একটা জিনিস মনে রাখবে, পরিবেশের সঙ্গে যেমন ব্যবহার করবে ঠিক তেমনটাই রিটার্ন পাবে, বুঝতে পেরেছো। এখন আমরা নিজেদের সুবিধার্থে অনেক কিছু করে থাকি, সেটাও তো একটা পরিবেশ ঠিক রিটার্ন দেবে। এখন দেখবে চারিদিকে হলো মানে রাস্তাঘাট থেকে শুরু করে এতটাই পরিবেশ দূষণ হয়ে গেছে, তার জন্য এখন বৃক্ষরোপণ অত্যন্ত মাস্ট। একটা ভালো জিনিস যেটা স্কুল থেকে স্টার্ট করছে, স্কুল দিয়ে করে করে তোমরা তোমাদের এলাকায় তোমাদের মানুষদের মধ্যে তোমরা যে এরিয়ায় বসবাস করে থাকো প্রত্যেকের মধ্যে সচেতনতা নিয়ে আসতে হবে, নাহলে পৃথিবীর যে অবস্থা চলতে রাখছে ঠিক আছে, এর পরের জেনারেশন কী থাকবে কেউ কিন্তু বলতে পারছে না, ঠিক আছে। এমনিতে আমাদের হু যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে অলরেডি সচেতন করা শুরু করে দিয়েছে, বিদেশ থেকে শুরু করে ইউরোপ কান্ট্রিতে 2050-এর মধ্যে বলে দিয়েছে কোনো পেট্রোল ডিজেল গাড়ি চলবে না। আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি নট ডেভেলপ কান্ট্রি, তার জন্য আমাদের চলছে সেটাও ইন্ডিয়াতে এখন চলছে, এগুলো সচেতন হতে হবে। সবাই এখন এই ফোন ইউজ করে থাকো কিন্তু কি সব সোশ্যাল মিডিয়া আর সবাইকে দেখি গেম খেলে যাচ্ছে,
ফোনটা কিন্তু এই কাজের জন্য না, অনেক কিছু জ্ঞানও নেওয়ার জন্য আছে। বলবো সবাইকে নিজেরাই নিজেরা সচেতন হও, আর যেহেতু স্কুলে পড়ছো নিজেদের এরিয়ার মানুষজনকে সচেতন করো, কারণ একজন সচেতন আমি যদি আর দশজনকে সচেতন করতে পারি, সেই দশজনকে আরও কুড়িজনকে সচেতন করবো, একটা চেন টাইপের জিনিস তৈরি হবে, পিরামিড আকৃতির, মানে একজনের পক্ষে সব কিছু বলা সম্ভব নয়, ঠিক আছে? তো বললো যেটা বললো যে স্কুল থেকে স্টার্ট করছে, তোমরা নিজেদের এরিয়াতে নিজে বৃক্ষরোপণ করবে, যাতে নিজেদের জায়গা নিজেদের এরিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রাখতে পারো, ঠিক আছে? বেশি কথা বলবো না, বলবো স্যার অনেক জ্ঞান দিচ্ছে, জ্ঞান দিতে আসেনি, ঠিক আছে? আর ভালো করে পড়ালেখা করো, আর এখানে যেহেতু মেয়েরা আছে, মেয়েদের উদ্দেশ্যে আমি আরেকটা জিনিস বলতে চাইছি, এখানে এসে আমার চাকরিতে আমি একটা জিনিস দেখেছি, মেয়েদের অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে, জীবনে বিয়েটা কিন্তু মেন মোটো না, ঠিক আছে? বাড়িতে মা বাবাকে বলবে, যদি সমস্যা হয়ে থাকে স্কুল টিচার রয়েছে, স্কুলে লেডি দিদিমণি আছে, সেখানেও যদি অসুবিধা থাকে আমরা রয়েছি থানায়, কিচ্ছু থানার নাম্বার লাগবে না, 100 নাম্বার ডায়াল করবে, ঠিক আছে? ডায়াল করে চলে আসবে, আমরা আছি সবসময়। নিজের পায়ে দাঁড়াও, বড়ো হও, মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই ছেলেদের থেকে, এখন মেয়েরাও যাচ্ছে, ঠিক আছে, ক্রিকেট খেলা থেকে শুরু করে এরোপ্লেন চালানো থেকে সব কিছু করছে, বুঝতে পেরেছ? সমাজে কে কী বলবে কে কী বলবে সেটা ভাবলে চলবে না, তোমার জীবন তোমাকে বাঁচতে হবে, এটা মনে রাখতে, বুঝতে পেরেছ? মাথায় ঢুকেছে? আর পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াও। প্রতি বছরের মতো এবছরও বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি, কিন্তু এবার একটা অভিনব কর্মসূচি প্রত্যেক সঙ্গীদের মাধ্যমে, এবং সেই সঙ্গে বৃক্ষরোপণের উপযোগিতা এবং গাছ কেন আমরা রোপণ করবো সেটা তোমরা তোমাদের জানো, এবং এটাও জানো যে দিন দিন যে হারে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, কারণ এবার দেখো যে সারা বছরের মধ্যে একবারও কিন্তু তাপমাত্রা নেওয়া যায় আমাদের এখানে। ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই আজকের যে এনজিও গ্রুপ যারা আছে, প্রগতি, প্রগতির প্রতিটি মেম্বারকে আমি ধন্যবাদ জানাই যে তারা আজ সকাল থেকেই, যখন পড়াতাম টিচার হিসাবে তখন এটা চাইতাম যে আমার ছেলেমেয়েরা একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত হোক, কিন্তু তার থেকে বড় পাওনা থাকতো, চাওয়া থাকতো আমাদের যে তোমরা যেখানে থাকো মানুষ হও। আজকে বলতে দ্বিধা নেই, এই ছেলেগুলো কিন্তু কিছু অনেকটা হলে মানুষ হয়েছে, শুধু নিজের জীবনযাত্রার জন্য তারা ভাবে না, পারিপার্শ্বিক জীবনযাত্রা কেমন হবে, যারা দরিদ্র দিন আনে দিন খায় তাদের পাশে কেমন ভাবে দাঁড়াতে হবে। আমি একটা স্কুল পেরিয়ে এসেছি, আজ আপনি এমনি এই জায়গাটায় আসেন, তো নৈতিক শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা দুটোরই জিনিস পাওয়া যায় স্কুল থেকে। স্কুলে আমরা এসে শুধু পড়ালেখা করি না, ঠিক আছে, টিচারদের থেকে অনেক কিছু জানতে পারি। যেটা আজকে খুব মহৎ যেটা স্টার্ট করেছে ওগুলো, যেটা বললো যে আপনার বৃক্ষরোপণের কথা স্কুলে, আমি একটা শহরের ছেলে তো আমি জানি যে শহরের পরিবেশ কীরকম এবং গ্রামের পরিবেশ কীরকম, আমাদের ওখানে শ্বাস নিতে যে কী কষ্ট হয়ে থাকে সেটা যারা শহরে গেছো তোমরা তোমরা ভালোমতো বুঝতে পারবে। আর আরেকটা জিনিস, যে কোভিডের সময় আমরা বুঝেছিলাম যে আমাদের পৃথিবীর অবস্থাটা কী হয়ে গেছে, তার আগে বিফোর কোভিড এবং আফটার কোভিড কী হলো, কী সবাই তো দেখেছো সেই সময়ের অবস্থাটা কী ছিল, সেই সময় কিন্তু পরিবেশ একদম শান্ত হয়ে গেছিল। কারণটা কি, এখানে সব ক্লাসের ছেলেমেয়েরাই তো আছো, হ্যাঁ, নিউটনের থাকলো কে কে জানে, হ্যাঁ কি আছে নিউটনের থাকলো, উঠতে হবে না, বসো 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 বসো, একদম প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে। আর একটা জিনিস মনে রাখবে, সমুদ্রে কে কে বেড়াতে গেছো, হ্যাঁ কেউ যাওনি আজ পর্যন্ত, তাহলে বেড়াতে নিয়ে যায় নাকি বাড়ির থেকে গেছো? সমুদ্রে যদি কোনো জিনিস ছুঁড়ে ফেলে দাও দেখবে সমুদ্র নেয় না, ফেরত দিয়ে দেয়। এমনি একটা জিনিস মনে রাখবে, পরিবেশের সঙ্গে যেমন ব্যবহার করবে ঠিক তেমনটাই রিটার্ন পাবে, বুঝতে পেরেছো?